হ্যালো ভিওর্স তোমাদের সবকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি তোমাদের দেখাবো কীভাবে বর্গচিত্র অঙ্কন করতে দেখো এখানে ছয়ের দাগে একটি বর্গার চিত্র আর আঁকি যার ডিই সমান পাঁচ দশমিক ছয় প্রথমে এখানে পাঁচ দশমিক দুই নিয়ে নেওয়া হল এরপর এখানে একটি রশ্মি নিয়ে নেওয়া হলো দিকে বিচ্ছিন্ন দেওয়া যাবে মানে রশ্মির এই প্রান্ত বিন্দুতে নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে বড়ক্ষেত্রে অঙ্কন করতে বলেছে আমরা জানি বড়ক্ষেত্রের প্রতিটি কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি যে কোনো মাপের নিয়ে একটি বৃত্তচাপ নেওয়া হলো বৃত্তচাপ এবং এই রশ্মির ছেদ বিন্দুতে বসিয়ে পেন্সিল কম্পাসকে আবার একটি বৃত্তচাপ নেওয়া হলো এবং এই বৃত্তচাপ দুটোর ছেদ বিন্দুতে এখানে একটি বৃত্তচাপ উপরে একটি বৃত্তচাপ নেওয়া হল কারণ এখানের ছেদ বিন্দুতে আর একটি বৃত্তচাপ উপরে নেওয়া হলো এই যে ছেদবিন্দু বিন্দু বৃত্তচাপ দুটোর আর রশ্মির প্রান্ত বিন্দু যোগ করে দিয়ে বর্ধিত করতে হবে এরপর এখানে যে পাঁচ দশমিক দুই সেন্টিমিটার আমাদের আছে এর মাপ নিয়ে নিতে হবে মাপ নিয়ে নেওয়া হলো এরপর এই মাপকে নিয়ে এখানে বসিয়ে এদিকে একটি এদিকে একটি কেটে নেওয়া হল এরপর এখান থেকে বসিয়ে এই উপরে একটি বৃত্তচাপ আর এখানের যে ছেদ বিন্দু সেই ছেলে বিন্দু বসিয়ে একটি বৃত্তচাপ নিয়ে নেওয়া হলো এরপর এই বৃত্তচাপ দুটো যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দু এবং এখানে যোগ করে নেওয়া এখন এটি নামকরণ করে হলো ডি ই এ আর অতএব ডি ই এ আর হল একটি বর্গাকার চিত্র যার ডিই সমান পাঁচ দশমিক দুই সেমি Okay?